এক বছরের বেশি সময় পর চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার, কিন্তু তার সে ফেরা খুব বেশি দিন স্থায়ী হয়নি। মাঠে নেমে ফের চোটে পড়ে 4 থেকে 6 সপ্তাহের জন্য ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চোটের সঙ্গে নেইমারের এই লড়াইয়ের মধ্যেই খবর আসে তিনি চলতি মৌসুম শেষে ফিরে যাবেন শৈশবের ক্লাব সান্তোসে। নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন ক্লাবটির সহসভাপতি ওসভালদো নিকো। নেইমারের সান্তোসে ফেরা নিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে নিকো তখন বলেছিলেন, নেইমার জুনে সান্তোসে আসবে, আমাদের মধ্যে এই আলাপ হয়েছে। এরপর অবশ্য সেই খবর চাপা পড়ে আরেকটি নতুন খবরে। নেইমার বাড়ি কিনেছেন মায়ামিতে, ফলে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। তিন বন্ধুর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। তবে সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের একটি খবর বলছে, নেইমার সৌদি ক্লাবটিকে নিয়ে খুশি নন, ফলে সান্তোসকে এরই মধ্যে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন তিনি। এই খবর সত্যি হলে 2 বছরের চুক্তি শেষে আগামী মৌসুমে ব্রাজিলে ফিরতে যাচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান সাংবাদিক দিয়েগো দান্তাস অবশ্য আরও চমকপ্রদ তথ্য দিয়েছেন। তিনি বলছেন, মৌসুম শেষে নয়, আল হিলাল হয়তো জানুয়ারিতেই নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে। তেমনটা হলে একটু আগেভাগেই নতুন ক্লাবের সন্ধান করতে হবে নেইমারকে।